আসসালামু আলাইকুম আমরা এখন দেখবো সমন্বিত সাত ব্যাংকের অফিসার ক্যাশ পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে ফিফটি ওয়ান নাম্বার অঙ্ক দিয়ে ফিফটি ওয়ান নাম্বার অঙ্কে বলা ছিল ইফ টু এক্স মাইনাস ওয়ান স্কোয়ার ইকুয়ালস হান্ড্রেড দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কুড ইকুয়াল এক্স অর্থাৎ টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস হান্ড্রেড এটা বলা আছে

এটি এটা কাটা এটি এটা কাটা আর তিন সাতা একুশ আসবে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর নাম্বার ফিফটি তারপরে থ্রিতে আছে দেন দ্য সাম অফ দ্য টু লার্জেস্ট ইন্টির ইজ তো এখানে বলা আছে যদি তিনটা কনজুকিটিভ নাম্বার অর্থাৎ পরপর সংখ্যার গুণফল সাতশো বিশ হয় তাহলে যোগফল কত হবে সবচেয়ে বড় দুইটার তো আমাদের এখানে সাতশো যেটা আছে সেই সাতশো বিশ যদি আমরা হিসাব করি এখানে দেখেন একটা জিরো আছে সেই ক্ষেত্রে আমরা ডেফিনেটলি বলতে পারবো একটা সংখ্যা অবশ্যই দশ বা তার গুণিত হবে তো একটা সংখ্যা যদি দশ হয় তার আগেটা যদি নয় হয় তার আগেটা যদি আট হয় তাহলে দেখেন গুণ করলে আসে হচ্ছে সাতশো আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে বড় দুইটার যোগ ফল বড় দুইটার যোগফল হচ্ছে দশ আর নয় যোগ করলে আসবে হচ্ছে উনিশ এই নাইনটিন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফিফটি ফোর নাম্বার ফিফটি ফোরে বলা আছে নাফিজা বট এ টিকেট অফ ক্রিকেট ম্যাচ ফর টাকা টোয়েন্টি ফাইভ অ্যান্ড লেটার সোল্ড দ্য টিকেট টু রি রাইডা ফর টাকা সেভেন্টি ফাইভ হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ দ্য টিকেট অর্থাৎ টিকেটের প্রাইস কত পার্সেন্ট বেড়ে গিয়েছিল এখানে পঁচিশ টাকা কিনে সে পঁচাত্তর টাকায় বিক্রি করে তাহলে যে ডিফারেন্সটা আছে এটা হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কতর মধ্যে ডিফারেন্স পঞ্চাশ টাকা হচ্ছে পঁচিশ টাকার মধ্যে ডিফারেন্স তাহলে পার্সেন্টেজ করলে ইন্টু একশো ইকুয়ালস আসবে হচ্ছে দুইশো পার্সেন্ট এই টু হান্ড্রেড পার্সেন্ট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর নাম্বার ফিফটি ফাইভ ফিফটি ফাইভে বলা আছে এ ইজ থ্রি ইয়ার্স ওল্ডার দেন বি অ্যান্ড থ্রি ইয়ার্স ইয়ঙ্গার দেন সি বি এন্ড ডি আর টুইন্স হাউ ওল্ড ইজ সি দেন ডি অর্থাৎ সি ডি কত বছরের বড় এটা জানতে চাওয়া হয়েছে তো আমরা যদি এখানে এ বি সি এরকম হিসাব করে নেই তাহলে প্রশ্নে প্রথমে বলা আছে এ ইজ থ্রি ইয়ার্স ওল্ডার দেন বি অর্থাৎ বি এর বয়স ধরে নেই হচ্ছে এক্স তাহলে এর বয়স হবে হচ্ছে এক্স প্লাস থ্রি এবং বলা হচ্ছে এ সি এর কয় বছরের রিয়াঙ্গা তিন বছরের রিয়া তাহলে সি হবে হচ্ছে এক্স প্লাস সিক্স এখন বলা হচ্ছে বি এবং ডি টুইন তাহলে বি এবং ডি টুইন হলে বি এবং ডি একই প্লেসে থাকবে জিজ্ঞাসা করা হয়েছে সি কত বছরের ওল্ডার তাহলে এক্স আর এক্স প্লাস সিক্স এর ডিফারেন্স হচ্ছে ছয় বছর এই সিক্স ইয়ার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ফিফটি সিক্স নাম্বার ফিফটি সিক্সে বলা হচ্ছে হাউ মেনি পিসেস অফ এইটি ফাইভ সেন্টিমিটার ল্যাংস্টিক ক্যান বি কাট ফ্রম ফোরটি টু পয়েন্ট ফাইভ মিটার লং স্টিক অর্থাৎ বিয়াল্লিশ দশমিক পাঁচ মিটার লম্বা একটা স্টিক থেকে পঁচাশি সেন্টিমিটারের স্টিক কতগুলি কাটা যাবে তাহলে বিয়াল্লিশ দশমিক পাঁচ মিটার যেটা আছে এটাকে নিতে হবে হচ্ছে সেন্টিমিটার তাহলে আসবে হচ্ছে চার সেন্টিমিটার এই চার হাজার দুইশো সেন্টিমিটারকে যদি আমরা এইটি সেন্টিমিটার দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে ফিফটি পঞ্চাশ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর অর্থাৎ পঞ্চাশ টুকরা করা যাবে নাম্বার ফিফটি সেভেনে বলা আছে এক গ্লাস অফ মিল্ক ওয়েটস ওয়ান কেজি ইট ওয়েটস জিরো পয়েন্ট সেভেন ফাইভ কেজি হয় দ্য গ্লাস ইজ হাফ ফুল হোয়াট ইজ ওয়েট অফ দ্য এমটি গ্লাস অর্থাৎ একটা গ্লাস দুধবর্তি থাকলে তার ওজন হয় হচ্ছে এক কেজি এখন বলা হচ্ছে যদি অর্ধেক দুধ নামিয়ে ফেলা হয় তাহলে ওজন হয়ে যায় হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ কেজি এখন জিজ্ঞাসা করা হচ্ছে খালি গ্লাসের ওজন কত তো এখানে পয়েন্ট কেজি যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে জিরো কেজি এটা হচ্ছে হাফ মিল্কের সমান অর্থাৎ অর্ধেক দুধ থাকলে তাহলে সম্পূর্ণ যদি দুধ থাকে ফুল মিল্ক থাকে তাহলে ডাবল হবে জিরো পয়েন্ট ফাইভ কেজি হবে হচ্ছে দুধের ওজন তাহলে এক কেজি থেকে জিরো পয়েন্ট কেজি যদি আমাদের দুধের ওজন বাদ যায় তাহলে ওই পাত্রের ওয়েট হবে হচ্ছে

হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট হি বোরড অর্থাৎ এখানে বলা হচ্ছে সে ছয় পার্সেন্ট ইন্টারেস্টে তিনশো ষাট টাকা ইন্টারেস্ট চার্জ করে ব্যাংকার জিজ্ঞাসা করা হচ্ছে সে কত টাকা লোন নিয়েছিল তো লোনের ক্ষেত্রে আমরা জানি আই ইকুয়েল টু এন পি আর বাই হান্ড্রেড এটা হচ্ছে সূত্র বা এখান থেকে আমাদের মূল টাকাটা প্রিন্সিপাল বের করতে হবে এটা আসবে আই টু হান্ড্রেড বাই এন আর তাহলে এখানে ইন্টারেস্ট হচ্ছে থ্রি সিক্সটি টাকা তাকে দিতে হয় ইন্টু একশো সময়টা হচ্ছে এন তো এখানে দিন হিসাব করা আছে সাধারণত ইন্টারেস্টের হিসাব তিনশো ষাট দিনে হিসাব করা হয় তাহলে তিনশো ষাট দিনে বছর হয় একশো দিন এটা হচ্ছে বছরের তিন ভাগের এক অংশ আসবে আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে ছয় তাহলে এটি এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে তিন এটি এটা কাটাকাটি আসবে দুই এটি এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে একশো আশি গুণ করলে আসবে হচ্ছে আঠারো হাজার এই আঠারো হাজার টাকা হবে হচ্ছে যে টাকাটা ধার করেছিল এটি হবে প্রশ্নের উত্তর

বিশ পার্সেন্ট এবং তারপরে বিশ পারসেন্ট লাভ করার পরে যে আমার কাছে বিক্রি করে সে লাভ করে হচ্ছে পঁচিশ পারসেন্ট তাহলে আমাকে কত টাকা দিতে হয় তাহলে সত্তর টাকার বিশ পার্সেন্ট হচ্ছে চোদ্দ টাকা তাহলে সত্তর আর চোদ্দো যোগ করলে আমাদের আসবে হচ্ছে এইটটি ফোর এইট্টি ফোরের সাথে আবার পঁচিশ পার্সেন্ট যোগ হবে এইটটি ফোরের পঁচিশ পার্সেন্ট হচ্ছে টোয়েন্টি ওয়ান টাকা তাহলে চৌরাশির সাথে একুশ যোগ করলে আসবে হচ্ছে একশো পাঁচ টাকা অর্থাৎ ওয়ান জিরো ফাইভ একশো পাঁচ টাকা আমাকে দিয়ে বইটা কিনতে হবে একশো পাঁচ টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর সিক্সটি সিক্সটিতে বলা আছে কেক ইজ ডিভাইডেড ইন্টু এইট্টিন পিসেস অর্থাৎ একটা কেককে আঠারোটা টুকরা করা হয় ইফ রেহানা টেক্স ওয়ান থার্ড অফ দ্য কেক অ্যান্ড রাশেদ টেক্স ওয়ান থার্ড অফ দ্য কেক লেফট হাউ মেনি পিসেস আর লেফট অর্থাৎ বলা হচ্ছে যদি ওয়ান থার্ড কেক রেহানা নিয়ে নেয় এবং বাকি যে কেক আছে সেখান থেকে যদি রাশেদ ওয়ান থার্ড নিয়ে নেয় তাহলে তার কতগুলো কেক থাকবে তো এই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের কেক হচ্ছে আঠারোটা রেহানা হচ্ছে ওয়ান থার্ড তাহলে বাকি থাকবে হচ্ছে টু থার্ড তাহলে আঠারো টু থার্ড আমরা বের করব এটা করলে আসবে হচ্ছে বারো পিস থাকবে হচ্ছে বাকি এই বারো পিস থেকে আবার ওয়ান থার্ড নিয়ে যাবে একজন বাকি থাকবে হচ্ছে টু থার্ড তাহলে এই বারো পিসে টু থার্ড আমরা বের করব টু থার্ড বের করলে আসবে হচ্ছে চার দুকোনে আট অর্থাৎ আট পিস বাকি থাকবে শেষ পর্যন্ত এটি হবে এই প্রশ্নের উত্তর

চল্লিশ মাইল আমাদের ষাট মিনিটে হচ্ছে এক ঘন্টা তাহলে ষাট মিনিটে যাবে হচ্ছে চল্লিশ ইন্টু ছয় কারণ একটা একটা ছয় গুণ অর্থাৎ দুইশো চল্লিশ মাইল এই দুইশো চল্লিশ মাইল পার আওয়ার হবে হচ্ছে গতি ব্যাগ এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর বাষট্টি বাষট্টিতে বলা আছে অফ থার্টি অ্যাপ্লিকেন্টস ফর এ জব ফোরটিন হ্যাড অ্যাটলিস্ট ফোর ইয়ার এক্সপিরিয়েন্স এইটিন হ্যাড ডিগ্রিজ অ্যান্ড থ্রি

ডিগ্রিও নাই এক্সপিরিয়েন্সও নাই কোনোটাই নাই তাদের তাহলে দুইটাই আছে এমন এক্সপিরিয়েন্স প্লাস ডিগ্রি এমন আছে আমরা ধরে নিই হচ্ছে এক্স জনের এটা যদি আমরা ভ্যানচিত্রে বসাই তাহলে পাবো হচ্ছে এমন যে এটা যদি হয় হচ্ছে এক্সপিরিয়েন্স এটা যদি হয় ডিগ্রির এই মাঝখানেটা আসবে হচ্ছে এক্স আর বাইরে থাকবে হচ্ছে তিনজন আর এখানে থাকবে হচ্ছে ডিগ্রিতে বলা হচ্ছে আঠারো আঠারো মাইনাস এক্স এইটা আসবে হচ্ছে ফোরটিন মাইনাস এক্স আর ইন টোটাল এই ব্লকের ভিতরে টোটাল হচ্ছে তিরিশ জন তাহলে আমরা বলতে পারবো হচ্ছে ফোরটিন মাইনাস এক্স প্লাস এক্স প্লাস এইটিন মাইনাস এক্স প্লাস থ্রি ইকোস আসবে হচ্ছে থার্টি বা এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে ফাইভ অর্থাৎ পাঁচজন হবে হচ্ছে উভয়ই ছিল এক্সপিরিয়েন্সও ছিল ডিগ্রিও ছিল এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার সিক্সটি থ্রি সিক্সটি থ্রিতে বলা আছে দ্য টোটাল স্যালারি অফ এক্স ওয়াই এন্ড জেড ইজ নাইনটি থাউজেন্ড এক্স আর্নস টুয়াইস অফ হোয়াট জেড আর্নস অ্যান্ড ওয়াই আর্নস ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস অফ হোয়াট জেড আর্নস হোয়াট ইজ দ্য স্যালারি অফ জেড অর্থাৎ বলা হচ্ছে এক্স ওয়াই জেড মিলে নব্বই হাজার টাকা পায় এক্স জ্যাডের দ্বিগুণ বেতন পায় এবং ওয়াই জ্যাডের দেড় গুণ পায় জিজ্ঞাসা করা হচ্ছে জেড জ্যাডের স্যালারি কত তো আমরা ধরে নেই হচ্ছে এক্স ওয়াই জেড তো জেডের স্যালারি ধরে নেই হচ্ছে টু এ আর এক্স এস স্যালারি হবে তার ডাবল ফোর এ ওয়াই স্যালারি হবে হচ্ছে তার ডের গুন দুই এ ডেড় গুন হচ্ছে থ্রি এ হিসাবে সুবিধার জন্য আমরা এখানে জেডটা টু এ ধরলাম এখন জেডের স্যালারি কত জিজ্ঞাসা করা হয়েছে জেডের স্যালারি হচ্ছে টোটাল যদি চার পাঁচ ছয় সাত আট নয় নাইন হয় তাহলে জেডের স্যালারি হচ্ছে টু এ ইন আসবে হচ্ছে

তারপরে প্রশ্ন নাম্বার সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভে বলা আছে এ ম্যানস এইজ ইজ নাও থ্রি টাইমস ইজ সংস এইজ অর্থাৎ একটা ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের তিন গুণ এইট ইয়ার্স ব্যাক দ্য ম্যানস এজ ওয়াজ ফাইভ টাইমস হিজ সংস এইজ অর্থাৎ আট বছর আগে সেই ব্যক্তির বয়স ছিল তার পুত্রের বয়সের পাঁচ গুণ হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ দ্য সন তার সনের বর্তমান বয়স কত তো আমরা ধরে নেই হচ্ছে ম্যানের বর্তমান বয়স হচ্ছে থ্রি এক্স সনের বর্তমান বয়স হচ্ছে এক্স তাহলে আট বছর আগে ম্যানের বয়স ছিল হচ্ছে থ্রি এক্স মাইনাস এইট আর তার বয়স ছিল এক্স মাইনাস এইট তো প্রশ্নে বলা হচ্ছে এই এক্স মাইনাস এইট একস থ্রি এক্স মাইনাস এইট একটা একটা হচ্ছে পাঁচ গুণ তাহলে আমরা বলতে পারো ফাইভ এক্স মাইনাস ফোরটি একস থ্রি এক্স মাইনাস এইট বা টু এক্স ইকোস থার্টি টু এক্স ইকো হচ্ছে সিক্সটিন অর্থাৎ পুত্রের বয়স হচ্ছে বর্তমানে ষোলো বছর এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সিক্সটি সিক্স সিক্সটি সিক্স একটা আইকিউ টাইপের কোশ্চেন এখানে বলা আছে ইফ ফাইভ স্টুডেন্ট রান এ মাইল ইন ফাইভ মিনিটস হাউ মাস টাইম উইল ফিফটি স্টুডেন্ট টেক টু রান এ মাইল অর্থাৎ এক মাইল পাঁচটা স্টুডেন্টের এক মাইল যেতে পাঁচ মিনিট সময় লাগে তাহলে পঞ্চাশ জন স্টুডেন্টের এক মাইল যেতে কত সময় লাগবে সেম সময়ই লাগবে পাঁচ মিনিট সময় লাগবে কারণ হচ্ছে প্রত্যেককে ইন্ডিভিজুয়াল কাজ করতে হবে সেই জন্য ফাইভ মিনিট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার সিক্সটি সেভেন সিক্সটি সেভেন এ বলা আছে হাউ মেনি নাম্বার ইলেভেন টু ফিফটি আর দেয়ার আর ডিভাইসেবল বাই বাই সেভেন থ্রি অর্থাৎ সাত দ্বারা বিভাজ্য কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে এগারো থেকে পঞ্চাশের মধ্যে আমরা সাতের নামটা করি তাহলে সাত একে সাত সাত দু দুকোন চোদ্দ তিন সাত একুশ চার সাতা আটাশ পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ সাত সাতা ঊনপঞ্চাশ পঞ্চাশ আমাদের লাগবে না কারণ এরপরে টুকু লাগবে না কারণ এটা আমাদের পঞ্চাশ পার হয়ে যায় তো এর মধ্যে কি কি তিন দ্বারা বিভাজ্য সেটা আমরা শুধুমাত্র বাদ দিব এই একুশ তিন দ্বারা বিভাজ্য এবং বিয়াল্লিশ তিন দ্বারা বিভাজ্য বাকি থাকে হচ্ছে এক দুই তিন চারটা অর্থাৎ চারটা সংখ্যা পাওয়া যাবে যেগুলি সাত দ্বারা বিভাজ্য কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় এই ফোর হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার সিক্সটি এইট সিক্সটি এইট এ বলা আছে ইফ লেংথ অ্যান্ড উইথ রেক্টেঙ্গুলার প্লট

চারটা হচ্ছে সবচেয়ে বড় ইন্টু টোটাল তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এইটা আসবে হচ্ছে আশি ডিগ্রি যেটা কাটলে আসবে হচ্ছে বিশ ডিগ্রি বিশ ইন্টু চল্লিশ ইকুয়াল টু এইটি ডিগ্রি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার সেভেন্টি সেভেন্টিতে বলা আছে ইফ এ স্কোয়ার রিজন হ্যাজ এরিয়া এন হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য ডায়াগোনাল অব দ্য স্কোয়ার ইন টার্মস অফ এন অর্থাৎ একটা স্কোয়ারের ক্ষেত্রফল যদি এন হয় তাহলে তার কর্ণ কত হবে এন এর মাধ্যমে প্রকাশ করলে তো ধরে নেই বাহু হচ্ছে এ তাহলে এ স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে এন তাহলে এ ইকুয়ালস আসবে হচ্ছে রুট ওভার এন আর ডায়াগনাল হচ্ছে রুট টু এ সূত্র অনুযায়ী তাহলে আসবে হচ্ছে রুট টু ইন্টু রুট এন ইকুয়ালস লেখা যাবে হচ্ছে রুট ওভার টু এন এই রুট ওভার টু এন হবে হচ্ছে ডায়াগন এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নাকি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ